আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সামনেই তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা দু সালের তার জন্য প্রস্তুতি নিশ্চয়ই শুরু করেছ তারই প্রস্তুতি পর্বে চতুর্থ শ্রেণির বাংলা পাতাভার বই থেকে মালগাড়ি বলে যে কবিতাটি রয়েছে তার প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলায় ঘণ্টা দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো পড়াটা শুরু করি দেখো এখানে হাতে কলমে যে প্রশ্নোত্তর রয়েছে তার প্রথম প্রশ্নটা কী আছে এক নম্বর দেখতে পাচ্ছি প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন কালী কলম পত্রিকার সম্পাদক ছিলেন পেমেন্দ্র মিত্র তার শ্রেষ্ঠ একটি বিখ্যাত চরিত্রের নাম লেখো তার সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম হল ঘনাদা তারপরে একটি বাক্যে উত্তর দাও দেখো মালগাড়ির চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে নদীর ফাঁটার সঙ্গে তুলনা করা হয়েছে মালগাড়ির চলাকে কতকের জীবনে কোন বিশেষ দিনটি সঙ্গে তার দেখা হতে পারে কতকের জন্মদিনে পরিস সঙ্গে তার দেখা হতে পারে প্যাসেঞ্জার ট্রেন কোন কাজের ধান থাকে স্টেশন পেলেই যাত্রী ওঠানো নামানোর ধান্দা নিয়ে থাকে প্যাসেঞ্জার ট্রেন মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয় দেখো উত্তরটা হবে মালগাড়ি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত হয় সত্যিই কি মালগাড়ি টাইম টেবিলে অনুযায়ী চলার প্রয়োজন নেই নিশ্চয়ই আছে কিন্তু তার পেছনে প্যাসেঞ্জার বা মেলটেল এসে গেলে তাকে কিছু সময় নষ্ট করে অনলাইনে সরে গিয়ে পথ ছেড়ে দিতে হয় পরে প্রশ্ন প্যাসেঞ্জার বা মেল ট্রেনের তুলনায় মালগাড়ির ধীরগামী হওয়ার কারণ কি বলে তোমার মনে হয় উত্তর হচ্ছে আমার মনে হয় প্যাসেঞ্জার বা মেল ট্রেনের তুলনায় অনেক ভারী হওয়ার কারণে মালগাড়িটি ধীরগামী হয় আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কী বোঝায় যে ট্রেন সমুদ্রপৃষ্ঠ সমুদ্রপৃষ্ঠমুখী স্থানের স্টেশনে যায় তাকে ডাউন ট্রেন বলে আর বিপরীত ট্রেনকে আপ ট্রেন বলা হয় তোমার জানা এমন কয়েকটি যানবাহনের নাম লেখো যেগুলি যাত্রী পরিবহন করে না লরি টেম্পো ঠেলাগাড়ি ভ্যানগাড়ি ইত্যাদি কিন্তু যাত্রী পরিবহন করে না তারপরে দেখো কিছু বড়ো প্রশ্ন রয়েছে জোয়ার আর ভাটায় নদীর চেহারা কেমন হয় দেখো নদীতে যখন জোয়ার হয় তখন নদীর জল ক্রমাগত ঊর্ধ্বপথে বেড়ে উঠতে থাকে আবার ভাটায় সেই জল নিচের দিকে নামতে থাকে এই কবিতায় পরিদের প্রসঙ্গ কীভাবে এসেছে পরীর প্রসঙ্গ তুমি এর আগে কোন কোন পদ্য বা কবিতায় পড়েছ উত্তর হচ্ছে কবিতায় কথক বলেছেন তার জন্মদিন প্রসঙ্গে যদি কোনো পড়ি এসে যায় তাই আশা করেছেন কবি এর আগে আমি কবিগুরুর রবীন্দ্রনাথের লেখা কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা কবিতায় পড়ির কথা পড়েছি পরে প্রশ্ন কি আছে দেখে পরে প্রশ্ন হচ্ছে মালগাড়ি হয়ে কবিতায় কথক কোন সুখ অনুভব করতে চান দেখো কবিতায় কথক মালগাড়ি হয়ে কোনো টাইম টেবিল না দেখে খুশি মতো চলতে চায় যে কোনো লাইনে সে খুশি মতো যেতে চায় সে যাবো করে চলতে চায় অশেষ চলতে পারার সুখ অনুভব করতে চায় তারপরে কবিতায় ঘটর ঘটর শব্দটি মালগাড়ি শব্দ বোঝাতে ব্যবহৃত হয়েছে তুমি এমন কিছু শব্দ লেখো যা দিয়ে যন্ত্র বা যানবাহনের শব্দকেই বোঝানো যায় কলকাতায় হাতে টানা রিক্সা চলে ঠকাং ঠকাং শব্দে কলকাতা বুকে ট্রাম গাড়ি চলে ঠং ঠং শব্দে তাঁতি তাঁত বনে ঠকাঠক ঠকাঠক শব্দ করে এরপরে আমরা পাঁচের প্রশ্নগুলো দেখে নেব পাঁচের প্রশ্নগুলো কি আছে গদ্য রূপ লেখো কবিতায় যা লেখা রয়েছে সেই কথাটাই যদি গল্পে লেখা হতো কীভাবে লেখা হতো এটাকেই রূপ বলছে মালগাড়ি হই একটি শুধু যদি ঘটর ঘটর দিন রাত্রি চলি এটা যদি কবিতা না লিখে যদি গল্প লেখা হতো যদি শুধু একটি মালগাড়ি হয় তবে দিন রাত্রি ঘটর ঘটর চলব চেয়ে নেব একটি শুধু বর শুধু একটি বর চেয়ে নেব ভাবনা শুধুই লেট হয়ে যায় পাছে শুধু ভাবনা পাছে লেট হয়ে যায় যত দূরেই যেখানেই যাই নাকো সারা লাইন শুধু আমার একার যেখানে যত দূরেই আমি যাই শুধু আমার একার সারা লাইন যাচ্ছি যাব করেই আমার যাওয়া আমার যাচ্ছি যাব করেই যাওয়া এরপরে দেখো প্রতিটি প্রতিশব্দ লেখো এবং তার বাক্যে ব্যবহার করতে বলেছি যেমন বাড়ি গৃহ আজ বাবুদের গৃহপ্রবেশ অনুষ্ঠান হচ্ছে নদী মানে শতস্বিনী গঙ্গা নিত্য শতস্বিনী ভাবনা মানে চিন্তা সব সময় সুচিন্তা করবে খারাপ চিন্তা করবে না খুশি মানে সন্তুষ্ট ভিক্ষুককে কখনো সন্তুষ্ট করা যায় না ধান্দা মানে ফিকির অনেক ফিকির করেও লোকটা তার উদ্দেশ্য পূরণ করতে পারল না তুফান মানে ঝড় বৈশাখ মাসে বিকেলে দিকে প্রায় ঝড় ওঠে রাস্তা মানে পথ পৃথিবীর কোনো পথ সরল লেখার মতো সোজা নয় এরপরে সাদের পোষণ কী আছে দেখো ভালো মন্দ এর বিপরীত শব্দ অর্থ পাশাপাশি আছে এমন তিনজোড়া শব্দ কবে থেকে বের করে লেখো যেমন দিন রাত্রি দেখো দুটো শব্দ পরপর রয়েছে কিন্তু একটা অপরটার বিপরীত শব্দ ওটাই নামায় যাওয়া আসা ঠিক আছে আটের প্রশ্নটা কে দেখিনি আমরা আটেরটা যে ছক করে শব্দগুলি দেখে ঘোষ বর্ণ অঘোষ বর্ণ আলাদা করে বসাও দেখো তুফান এখানে ন হচ্ছে ঘোষ বর্ণ ত আর ফ হচ্ছে অঘোষ বর্ণ দেখা দ হচ্ছে ঘোষ বর্ণ খ হচ্ছে অঘোষ বর্ণ ছুটে দুটোই কিন্তু অঘোষ বর্ণ কাজ বর্গিজটা ঘোষ বর্ণ আর কটা হচ্ছে অঘোষ বর্ণ মিষ্টি ম আর মধ্যটা হচ্ছে ঘোষবর্ণ আর টটা হচ্ছে অঘোষবর্ণ যাত্রী অন্তুস্ত জ ত র সব কটা কিন্তু অঘোষবর্ণের মধ্যে পড়ছে তোমরা ঘোষবর্ণ অঘোষবর্ণ নিশ্চয়ই জানো তাই জন্য আর ব্যাখ্যা করলাম না চলে আসি পরের প্রশ্ন দেখে নেওয়ার পরের প্রশ্ন কী রয়েছে কবিতাটি যে কটি ইংরেজি শব্দ ব্যবহৃত হয়েছে সেটি হলো মেল ট্রেন প্যাসেঞ্জার স্টেশন লেট লাইন টাইম টেবিল শব্দগুলি প্রতিটি রেলগাড়ি সংক্রান্ত এবং তুমি বাস এবং সেই সংক্রান্ত ইংরেজি শব্দের একটি তালিকা তৈরি করো দেখো বাস সংক্রান্ত ইংরেজি শব্দ হলো ড্রাইভার কন্ডাক্টার হেল্পার টিকিট সিট লেডিস স্টপেজ ব্রেক স্ট্যান্ড সিনিয়র সিটিজেন সিগন্যাল ট্রাফিক জ্যাম রুট এগুলো কিন্তু সবই শব্দ আর বাসের সঙ্গে সম্পর্কযুক্ত তুমি একটি মালগাড়ি দেখতে পেলে মালগাড়ির সম্বন্ধে তোমার মনে কি কি প্রশ্ন জেগেছে অন্তত পাঁচটি প্রশ্ন খাতায় লেখো দেখো উত্তরটা ভালো করে বলে দেওয়া হচ্ছে মালগাড়ি কি ইংরেজিতে কী বলে মালগাড়ি কোথা থেকে আসে বা কোথায় যায় মালগাড়ি কোন কোন মাল নেওয়া হয় মালগাড়িতে মাল ভরে দেয় কে মালগাড়ি কি শুধু একই রকম মাল বওয়া হয় এছাড়া আরও অন্য প্রশ্ন হতে পারে তোমরা নিজের ইচ্ছা মতো লিখতে পারো দেখো সমস্ত পড়াপড়ি হলো আশা করি কোনো সমস্যা থাকবে না যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো যদি আজকের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে যদি নতুন সাথে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাঘানটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে